ইতালির ভেনিসে বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল। আপনারা দেখছেন প্রবাসী সংবাদ। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। ইতালিতে বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক শাহাদত হোসেনের সার্বিক তত্ত্বাবধানে বাইতুল মামুর জামে মসজিদে ইফতার দোয়া মাহফিলের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন ভারপ্রাপ্ত সভাপতি শরীফ মৃধা। এরপর বাইতুল মামুর জামে মসজিদে খতিব মাওলানা আব্দুল আজিজ রমজানের গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান করেন। ইফতার মাহফিলে 400+ ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। ভেনিস কমিউনিটির প্রায় প্রত্যেকটি রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং কমিউনিটি ব্যক্তি ইফতার ও দোয়ায় অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলের আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপদেষ্টা আবুল কালাম আজাদ, হুমায়ুন কবির সহ সভাপতি ইউনুস মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ খান, জসিমউদ্দিন, শাওন আহমেদ অর্থ সম্পাদক, কবির হোসেন সাংগঠনিক সম্পাদক, নাসির উদ্দিন প্রচার সম্পাদক, নূরে আলম আপ্যায়ন সম্পাদক, সারোয়ার হোসাইন, নজরুল ইসলাম শামীম ধর্ম বিষয়ক সম্পাদক, হাফেজ মোহাম্মদ কাদের সহ আরো অনেকে। ইফতেখার প্রবাসী ডেক্স এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।